শাইন বোস রিমতিক পুলিশ স্টেশন। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই বাড়িতে সত্যি কোনো মহিলা থাকেন। আপনার কি মনে হয় না যে যে জায়গা থেকে ও নিখোঁজ হতে পারে সে সে জায়গায় না গিয়ে আপনি আমার সাথে সময়টা নষ্ট করছেন? মুক্তি পেল অর্ক গাঙ্গুলির প্রথম ছবি খোঁজ। রহস্যকেরা ডাও হইলে এক নতুন রহস্যের খোঁজে পুলিশ ইন্সপেক্টর শাইন বোস। শাইন বোস রিমতিক পুলিশ স্টেশন। আর সেই খোঁজেই এদিন প্রিমিয়ারে দেখা মিলল টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীর। যথাসময়ে চলে এলেন সেই সন্দেহজনক ডাক্তারও, অর্থাৎ শ্বেতা ফিগার। কিন্তু এদিন অবশ্য নিখোঁজ ছিলেন ডাক্তারের বউ এবং সেই ইন্সপেক্টর। এক অচেনা মহিলা চিৎকারকে ঘিরে সারা ছবি জুড়ে চলবে এই ডাক্তার ও পুলিশের রহস্যজনক খোঁজ। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই বাড়িতে সত্যি কোনো মহিলা থাকেন। আপনার কি মনে হয় না যে যে জায়গা থেকে ও নিখোঁজ হতে পারে সে সে জায়গায় না গিয়ে আপনি আমার সাথে সময়টা নষ্ট করছেন? কোনো চেনা গোয়েন্দা নয়, না কোনো বইয়ের গল্প, নিজের মস্তিষ্ক প্রসূত একটি গল্প নিয়ে প্রত্যেক বাঙালি দর্শকদের ঘরে অর্ক গাঙ্গুলির খোঁজ। দুটো ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সকালবেলা কিন্তু উইথড্র করা হয়েছে। হোয়াট? আমরা যা ক্লু পেয়েছি তাতে অলমোস্ট পরিষ্কার হয়ে যায় যে আপনি হয়তো অনেক কিছুই জানেন কিন্তু বলতে চাইছেন না। অবশ্য শুধু বাঙালি দর্শকেরা নয়, কারণ খোঁজ পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। তবে খোঁজ বাঙালি দর্শকেরা কত দিন জারি রাখবেন, কি মনে করছেন খোঁজের সকলে? বললেন তারাই, মানে অবভিয়াসলি এক্সপেকটেশন ইজ 100%, রিয়ালিটি ইজ লেস দ্যান ইকুয়ালস টু 100% হতে পারে। সেই হিসেবে এক্সপেকটেশন যতটা হয় ততটাই রয়েছে, কিন্তু তার মানে আশা করব মানুষের ভালো লাগবে। নিচে वाले घर में कौन रहता है पता है आपको? वो सुना है उसका वाइफ भी रहता है। सुना है मतलब देखा नहीं है कभी? नहीं देखा हां। আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে খোঁজের মেকিংটা, কিন্তু সেই অর্থে কোনো মেগাস্টার বা সুপারস্টারকে না নিয়ে একটা সাধারণ জাস্ট বাই স্টোরি টেলিং অ্যান্ড থিম্যাটিক ট্রিটমেন্ট, যেরকম ট্রিটমেন্ট করেছে ছবিটা আর যেরকম শর্ট টেকিং, ইটস লাইক ওয়ান্ডারফুল। ছবিটা দেখলে কিন্তু ইউ ওয়ন্ট মিস দ্যাট স্টার ভ্যালিউ যেটা বলছি আর কি। সেটা মানে হয় কি, তার সঙ্গে যেরকম যখন মিউজিকটা পড়ছে, এবং আমার মিউজিকের সেটাই ছিল মেইন জিনিস যে একটা থ্রিলারের যে ওই এজ অফ দ্য সিট এলিমেন্ট, ওই এক্সট্রা পোস্টটা দেওয়ার। কিন্তু বাই ইটসেলফ দ্য ফিল্ম ইজ সো টাইট অ্যান্ড সো ক্রিস্প, মানে যে কোনো হলিউড ছবির প্যারালাল বলতে পারো সেরকমভাবে। সেই অবস্থা যেমন একটা পেশেন্টের হয় সার্জারি ঠিক আগে, তাই অবস্থা। হার্টবিটস আর অফকোর্স হায়ার, হার্টবিট রেট ইজ হায়ার, বাট এক্সাইটেড। সবার একটা ভালো কাজ করেছে, একটা দু ঘন্টার ভালো গ্রিপিং স্টোরি আছে, একটা এমনি স্পেস যেখানে আপনাকে ডিসকানেক্ট করে আমরা এই কারশংয়ের এই পাহাড়ে এই মিষ্টি এই বৃষ্টির মধ্যে নিয়ে যাব, আর সেটাই চেষ্টা ছিল। আর তার জন্য দর্শকদেরকে রিকোয়েস্ট করবো যে এই ছবিটাকে অ্যাজ আ ছোট দু ঘন্টা ব্রেক অফ ইয়ার লাইফ ধরে দেখবেন, ইউ ডেফিনেটলি এনজয়। অ্যাকচুয়ালি স্যার ও ডক্টর হ্যাঁ না, আচ্ছা আদমি নেই হ্যাঁ।